ঢাকা টেস্ট পঞ্চম দিনে গড়ালে বাধা হয়ে দাঁড়াতো বৃষ্টি একদিন আগে শেষ হওয়ায় এদিন হোটেল বন্দি ওজিরা বাইরে কোথাও যে ঘুরতে যাবেন সে সুযোগও পাননি অন্তত দুপুর পর্যন্ত ওজিরা চার দেওয়ালে বন্দি হলেও টাইগারদের মন মানেনি হোটেলে যার যার মতো বেরিয়েছেন কেউ কেউ ঢু মেরেছেন চেনা জগৎ মিরপুরে সেখানে দেখা মিললো তাইজুল ও মিরাজের দুইজনেই আছেন মানসিকভাবে চাঙ্গা ও ফুরফুরে মেজাজে জানালেন উদযাপনের আদ্যপান্ত বাংলাদেশের এবছরের ইটা একটু স্পেশালভাবে হবে যেহেতু ওরা হেরে গিয়েছে আহ বাংলাদেশের মানুষ অনেক খুশি সবাই নাচানাচির মধ্যে আরকি ব্যাট দিয়ে এক সময় একদিন হয়েছে তারপর থেকে কি রেগুলার হয় সাকিবের স্পিন সঙ্গীরা কাটা ছাড়া করলেন নিজেদের পারফরমেন্স টাইগারদের ভাবনা এখন চট্টগ্রাম টেস্ট কেমন উইকেট চান জানালেন মনের কথাও আমি কিন্তু সেকেন্ড ইনিংসে ভালো বল করতে পারিনি এলোমেলো বল করেছি বাট আমি যদি একটু ভালো বলিং করতাম সেকেন্ড ইনিংসে হয়তো ওরা আরও অনেক প্রেসারে পড়তো অনেক চাপে পড়তো বাট আমি সেকেন্ড ইনিংসে ওই ভালো মতন বল করতে পারিনি আমরা যেহেতু এখানে যে উইকেটে তারা পরাজিত হয়েছে উইকেট আমরা সেমের মধ্যেই চাচ্ছি যেন আমাদের একটু হেল্প হয় আর কি ঢাকায় অভিজ্ঞ সাকিবকে দারুণ সঙ্গ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার অনুপ্রেরণা দুজনের কাছে আর সাকিব ভাই তো খুব ভালো জায়গায় বল করেছে খুব ভালো এরিয়াতে বল করেছে সিচুয়েশনে কিভাবে মানে হ্যান্ডেল করেছে এইগুলো জিনিসগুলো অ্যাডাপ্ট করার চেষ্টা করছে এবং দেখেছি কাছ থেকে আর লাস্ট উইকেটের সময় যখন আমি চারটা রে তখন সাকিব ভাই বলল না তুই এটা হয়তো ভাই এপার দিয়ে কর একটা চান্স থাকতে পারে আমি তারপরে দিয়ে আসি আর কি মানে রাউন্ড তো ওইটাতে আর কি সাকসেস হয়েছি আর কি বন্দর নগরীতে বাংলাদেশের চাওয়া একটাই জয় ভিন্ন আর কিছু নয় ইকরাম সময় সংবাদ ঢাকা